আসসালামু আলাইকুম। আজকে আমি নাউন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। নাউন কত প্রকার, নাউনের ক্লাসিফিকেশনটা আপনাদেরকে জানাবো। নাউন কত প্রকার, নাউন কি কি সেটা জানাবো। নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবাস্টিক নাউন। এই কনক্রিট নাউনটা কি, যাকে ধরা ছোঁয়া যাবে সেটা হচ্ছে কনক্রিট নাউন, আর অ্যাবাস্টিক নাউনটা হচ্ছে যেটাকে ধরাও যাবে না ছোঁয়াও যাবে না, সেটা হচ্ছে অ্যাবাস্টিক নাউন। এই কনক্রিট নাউন আবার চার প্রকার। এক নম্বরে আছে প্রপার নাউন, দুই নম্বরে কমন নাউন, তিন নম্বরে কালেকটিভ নাউন, চার নম্বরে ম্যাটেরিয়াল নাউন। এই প্রপার নাউন, প্রপার মানে নির্দিষ্টভাবে বোঝাবে, সেটাই হচ্ছে প্রপার নাউন। যেমন আলামিন, মানি, কথিকা, তমা, পদ্মা, চিটাগাং, এগুলো হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো, তাই এগুলোকে বলবে প্রপার নাউন। প্রপার নাউনটা আবারও বলি, যেটাকে স্পেসিফিকভাবে বলা হবে, যে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম স্পেসিফিকভাবে বা যেটা একদম নির্দেশ করা হবে, সেটাকেই বলবো আমরা প্রপার নাউন। এবার কমন নাউনে যাই আমরা। কমন নাউনটা কি, কমন নাউন মানে কোনো কিছুর জাতি বিশেষ নামকে, স্থানের নামকে, জাতি বিশেষ স্থানের নাম, সেটাকে বলবো কমন নাউন। কমন নাউনটা কি, যেমন হাউস, যেমন বয়, গার্ল, ফ্লাওয়ার, স্পেসিফিকভাবে কি বলেছি না, যেমন বয়, বয় বয়ের প্রপার কি, বয়ের প্রপার হচ্ছে আলামিন বা মানিক, আর গালের প্রপার হচ্ছে তমা বা কথিকা। এটা হচ্ছে এক একজনের স্পেসিফিক করে বলা থাকলে সেটা হবে প্রপার নাউন, আর যদি সেটার একটা জাতি নাম বোঝায় সেটাকে বলবো আমরা কমন নাউন। কমন নাউন আমরা এবার বুঝে গেলাম। তাহলে এবার আমরা কালেকটিভ নাউনে যাই। কালেকটিভ নাউনগুলো কী, যে সকল নাউনের সমষ্টি থাকবে, সমষ্টি, যেমন লাইব্রেরি, লাইব্রেরিতে কি একটা বই থাকে, না, লাইব্রেরিতে অনেক বই থাকে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এবার পুলিশ, একটা কি পুলিশ থাকে, গোটা পুলিশের, পুলিশকে বোঝানো হচ্ছে, তাই সেই পুলিশটাও হয়ে যাবে কালেকটিভ নাউন। এবার আমরা যদি বলি আর্মি, এই আর্মি থেকে একজন থাকে, না, কখনোই থাকে না আর্মি একা, এই আর্মিকে, গোটা আর্মি টিম, আর্মিটাকেই বলা হয় কালেকটিভ নাউন। টিম, টিম, টিম যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। যদি বলা হয় প্লেয়ার, তাহলে প্লেয়ার কি নাউন হবে, প্লেয়ার হবে কমন নাউন। কিন্তু এখানে প্লেয়ারের জায়গায় যদি আমার নাম থাকতো, আলামিন বা মানিক থাকতো, তাহলে কি হতো, এই প্লেয়ারটা হয়ে যেত কমন নাউন। আর যদি এখানে নাম হতো তাহলে হয়ে যেত প্রপার নাউন। কি বুঝছি আমরা, প্রপার, কমন, কালেকটিভ বুঝে গেছি কিন্তু অলরেডি। এবার আমরা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনগুলো কি, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে রাইস, সুগার, মিল্ক, ওয়াটার, এগুলো হচ্ছে, এগুলোকে বলা যাবে যে এগুলো গোনা যায় না, যেগুলো গোনা যায় না সেগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। আপনি কি দুধকে গুনতে পারবেন, মিল্ক গোনা যায় না, রাইস গোনা যায় না, তারপরে সুগার গোনা যায় না, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন খুবই সোজা। এবার আমরা তাহলে যাব অ্যাবাস্টিক নাউন, লাস্ট। অ্যাবাস্টিক নাউন কি, যাকে ধরা ছোঁয়া যাবে না সেগুলোই হচ্ছে অ্যাবাস্টিক নাউন। যেমন লাভ, এই ভালোবাসা, এটা কি ধরা ছোঁয়া যায়, ধরা যায় না। কাইন্ডনেস মানে দয়ালু, এই দয়ালুটা কি বোঝা যায়। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বকৃষ্টের পন্থা। সততা কি আপনি ধরতে পারবেন, কখনোই না, এই সততাও পড়ে যাচ্ছে অ্যাবাস্টিক নাউন। এবার আমরা বুঝে গেলাম নাউন কাকে বলে, নাউনের ক্লাসিফিকেশনগুলো জেনে নিলাম। তো আমার এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।